কিডনি রোগে আক্রান্ত থাকায় হেমোডায়ালাইসিস করে দীর্ঘ 13 বছর ধরে জীবনযুদ্ধে টিকে আছে মালিহা আক্তার। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় চিকিৎসা ব্যয় চালিয়ে নিচ্ছে তার পরিবার। আমি সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করি, হেমোডায়ালাইসিস করি, মাসে 8টা হেমোডায়ালাইসিস করি, তাতে আমার মাসে 40-50 হাজার টাকার মতন খরচ হয়ে যায়। আমাদের তো অত অর্থ ছিল না, আমরা তো অনেক দুর্বল হয়ে পড়ছিলাম যে কিভাবে কি করব। এখানকার ডক্টররাও অনেক করছে। তবে কিডনিজনিত দীর্ঘমেয়াদী রোগের সর্বোত্তম বিকল্প কিডনি প্রতিস্থাপন। এই কিডনি প্রতিস্থাপন করে এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে বেশ কিছু মানুষ। মা হচ্ছেন ডোনার, ওনার সব কিছু ঠিক থাকার কারণে ডিসেম্বরের 19 তারিখ আমার ট্রান্সপ্লান্ট করা হয়। ট্রান্সপ্লান্টের পরে আমি ভালো আছি, ওষুধ খাওয়া অবস্থায় আছি, ওষুধ খাচ্ছি, নিয়মিত ফলো আপে আসছি। কিডনি প্রতিস্থাপন করা হয় 2006 সালে, 2006 সালে জানুয়ারি মাসের 28 তারিখে। সে থেকে আমি খুব সুস্থ আছি। বিশ্বে বর্তমানে প্রায় 850 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত। এদিকে দেশে কোনো না কোনো কিডনি রোগে আক্রান্তের সংখ্যা প্রায় 2 কোটি মানুষ। এর মধ্যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ থাকায় কিডনি অকার্যকর হয়ে যাচ্ছে বছরে প্রায় 40 হাজার মানুষের। বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএসএমএমইউতে পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অফ বাংলাদেশ এর আয়োজনে গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরেন চিকিৎসকেরা। সকল মেডিকেল কলেজে 50 বেডের ডায়ালাইসিস ইউনিট এবং সকল জেলাতে 10 বেডের ডায়ালাইসিস ইউনিট করে দিচ্ছেন, অলরেডি পাস হয়ে গেছে। সেজন্য আমাদের ম্যানপাওয়ার তৈরি করতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। কিডনি রোগকে পঞ্চম মৃত্যুঘাতী রোগ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং বলছে যে প্রতি 200 জন যদি প্রতি 100 মিলিয়নে যদি কিডনি রোগী বেড়ে যায় তাহলে 30 হাজার রোগী প্রত্যেক বছর কিডনি রোগে আক্রান্ত হবে। প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ খেলেই যে কোনো সময় কিডনি নষ্ট হতো। যদি ব্যথার ওষুধ খাচ্ছি, একটা সিগনিফিকেন্ট পোর্শন যারা বয়স্কদের মধ্যে দেখা যায় কিডনি রোগ আছে, তার মানে ব্যথার ওষুধ খায়, কিডনিটার স্টেজ 1 ছিল, স্টেজ 5 নিয়ে গেছে। শিশু যখন মায়ের পেটে থাকে তখনও কিন্তু শিশুর কিডনিতে জন্মগত ত্রুটি থাকতে পারে। এটা আমরা অ্যানোমেলি স্ক্যানের মাধ্যমে ডিটেক্ট করতে পারি। প্রপারলি এক্সামিনেশন করলে এগুলি ডিটেক্ট করা যায়। একটা রোগের যখন কিডনি নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায়, তার ডায়ালাইসিস করা, ট্রান্সপ্লান্ট করা যেমন ব্যয়বহুল, সেই হিসাবে এই চিকিৎসাতে যাতে প্রপারভাবে করা যায়। চিকিৎসকেরা বলছেন বিকল হওয়া কিডনি রোগীদের স্বাভাবিক জীবন ফিরে পেতে প্রয়োজন ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন। তবে এই পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় 80% রোগীই বিনা চিকিৎসায় অকালে ঝরে পড়েন পৃথিবী থেকে। তাই এর থেকে উত্তরণের সর্বোত্তম পথ প্রাথমিক শনাক্তকরণ। আমরা জানি এটা অসম্ভব ব্যয়বহুল, কারণ প্রতিরোধ একটা সবচেয়ে বড় জিনিস এবং প্রতিরোধ করতে গেলে আগে ভাগে শনাক্তকরণ এবং অবশ্যই সুচিকিৎসার জন্য আমাদের চেষ্টা করা উচিত। এবং এটা যদি আর্লি ডিটেক্ট করা যায় এবং বিভিন্ন স্টেপ নিয়ে আমরা 50-60% কিডনি বিকল আমরা প্রিভেন্ট করতে পারবো। প্রাথমিকভাবে কিডনি এবং প্রস্রাবের নালী রোগগুলা দ্রুত নির্ণয় করে সঠিক চিকিৎসা করা, অতি দ্রুত চিকিৎসা দিলে কিডনির বিকল হয়ে যাওয়াকে আমরা ঠেকাতে পারি। আমার প্রস্রাব কমে যায়, পেশাবে রক্ত যায়, শরীর ফুলে গেছে, খেতে পারে না, ওজন কমে যাচ্ছে, তার প্রতিরোধের ব্যবস্থা বা চিকিৎসার ব্যবস্থা করে, তাহলে কিন্তু চিকিৎসা আগেই করা সম্ভব এবং দীর্ঘমেয়াদী যে সমস্যা সেগুলি থেকে বাঁচা সম্ভব। এছাড়াও পরিমিত পানি পান, ক্ষতিকর ব্যথানাশক ওষুধ পরিহার ও অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের, যেমন প্রচুর পানি খাওয়া, শিশুরা যেটা। ফখরুল ইসলাম, ডক্টর টিভি, ঢাকা।